নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে দোকানের মতো লাচ্চা পরোটা করে দেখাবো এইভাবে লাচ্চা পরোটা বানালে একদম দোকানের মতো পারফেক্ট হবে নরম তুলোর মতো হবে আর প্রত্যেকটা পার্ট খুব সুন্দরভাবে বোঝা যাবে তাহলে শুরু করা যাক লাচ্চা পরোটা আমি কিভাবে বানাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি সকলেরই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না লাচ্চা পরোটা বানানোর জন্য প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ ময়দা আপনারা অবশ্যই ময়দার পরিমাণটা নিজের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নেব এবার এই ময়দাটাকে মাখার জন্য আমি গরম দুধ দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ এক কাপ আপনারা টোটাল ময়দাটাকে জল দিয়েও মাখতে পারেন তবে দুধ দিয়ে মাখলে এই লাচ্চা পরোটা টেস্টটা বেশি ভালো হয় এক কাপ উষ্ণ গরম দুধ আর এক কাপ উষ্ণ গরম জল নিয়ে নিয়ে নিয়েছি এখানে মোট আমার ডোটা মাখতে এক কাপ গরম দুধ আর এক কাপের সামান্য একটু কম গরম জল লেগেছে তবে অবশ্যই এটা উষ্ণ হতে হবে খুব গরম না দেখি বুঝতে পারছেন ডোটা কতটা নরম হয়েছে ঠিক এইভাবেই মাখি মেখে নিতে হবে একদমই শক্ত করে মাখা যাবে না এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেল দিয়ে আবার ডোটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি এবার ডোটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো একটা কাপড়কে আমি জল দিয়ে ভিজিয়ে নিয়ে খুব ভালো করে এটাকে নেংড়ে নিয়েছি এর মধ্যে এতটুকু জল নেই এবার এটাকে চাপা দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো রেখে দিচ্ছি আর এদিকে আমি লাচ্চা পরোটা খাওয়ার জন্য আলুর দাম বানিয়েছিলাম সেটা আমি সামান্য দেখিয়ে দিচ্ছি আলুর দাম আমার এই ভিডিওতেই দেওয়া আছে আপনারা দেখতে চাইলে আমি লিঙ্কটা দিয়ে দেবো এই লাচ্চা পরোটার সাথে আমি আলুর দামটা বানিয়ে নিচ্ছি আর এখানে পনেরো মিনিটের মতো হয়ে গেছে ডোটাকে নিয়ে আমি আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন যে ডোটা কতটা নরম হয়েছে এবার এটাকে আমি ছটি ভাগে ভাগ করে নেব পরটার তুলনায় একটু বড় করেই লেচিগুলোকে কেটে নিচ্ছি এবার কিচেন স্ল্যাবের ওপর সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে ডোগুলোকে আমি এর মধ্যে রেখে দিচ্ছি যে ভিজে কাপড়টা চাপা দিয়ে রেখেছিলাম সেই কাপড়টাকে আবার চাপা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দেব তাহলে এই ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এদিকে আমার আলুর দাম একদম রেডি ধনেপাতা ছড়িয়ে আমি একটু রেখে দিলাম এদিকে দশ মিনিট হয়ে গেছে এক একটা ডো নিয়ে আমি হাতের মধ্যে একটু প্রেস করে দেব আর বাদ বাকি ডোগুলোকে আবার চাপা দিয়ে রেখে দেবো একটু তেল দিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করে একদম পাতলা করে বেলে নিচ্ছি এবার এর ওপর আমি তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা তেল বা ঘি যে কোনো ব্রাশ করে দিতে পারেন ঘি দিলে আরও টেস্টি হবে এবার আমি সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি আর যেভাবে শাড়ির কোঁচ করা হয় ঠিক সেরকমভাবে কুঁচি করে নেবো আমি এইভাবে এইভাবে একটু সামনে থেকে টেনে ধরে এইভাবে লম্বা করে দিয়ে দিই পুরো কুঁচির মতো চলে আসবে আর এটা এইভাবে লম্বা লম্বি করে নিয়ে আমি হাতের মধ্যে দিয়ে এইভাবে পাগ দিয়ে এক একটা আমি রেডি করে নিচ্ছি দেখি বুঝতে পারছেন যে এইভাবে করলেই পরোটার পাটগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে সেমভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার এর ওপর আমি একটু হালকা করে তেল ব্রাশ করে দেবো আবারও এটাকে আমি চাপা দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো রেখে দিচ্ছি পনেরো মিনিট পরে এক একটা ডোকে নিয়ে আমি হাত দিয়ে এইভাবে প্রেস করে করে লাচ্চা পরোটাগুলোকে বানিয়ে নিচ্ছি যেহেতু এগুলো খুব নরম আছে হাত দিয়ে প্রেস করে করে এইভাবে করলে প্রত্যেকটা পাট খুব সুন্দরভাবে ভাজার সময় বোঝা যাবে খুব বেশি পাতলা করবো না বা খুব বেশি মোটাও রাখেনি গ্যাসের ফ্লেম অন করে দিয়ে একটা চাটু চাপিয়ে নিয়েছি আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হয়ে গেলেই এক একটা পরোটা এইভাবে আমি দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি লো করে রেখেছি এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নিতে হবে হাই ফ্লেমে কখনোই ভাজা যাবে না আর একটু ভাজা হয়ে গেলে এইভাবে দুটো খুন্তির সাহায্যে যদি এইভাবে চাপ দিয়ে দিয়ে দু সাইড দিয়ে প্রেস করে করে করা যায় প্রেসার দিলেই পরোটা পাটগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে আর প্রত্যেকটা পরোটা খুব সুন্দরভাবে ভাজা হবে দেখি বুঝতে পারছেন প্রত্যেকটা পরোটা কত সুন্দর হয়েছে আর প্রত্যেকটা ভাঁজ কত সুন্দর হবে বোঝা যাচ্ছে এইভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে বাড়িতে লাচ্চা পরোটাটা বানিয়ে নিতে পারবেন আজকে আচ্চাপওটা রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে দেবো সহজেই আপনাদের কাছে সেই নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ